হে কৃষ্ণ করুণা 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 সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধিকার পশি ওলইয়া তু লসি ওরে কহায় ম রাধিকা রূপসী লইয়া তুলসী রে আহা মরি মরি রে আহা মরি মরি রে এ এ রাধিকা রাধিকা রূপ আরে কি মধু ও আরে মধুর 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 কইছে রাধিকারু পশি লইয়া তুলসি কহে মধুর কথা কাননে গমন করহ এখন নাগর শেখর যথা কাননে গমন করহ এখন নাগর শেখর যথা আজ মধুর মধুর কইছে কথা আমার আমার রাই রূপসি মধুর মধুর কইছে কথা আমার আমার রাই রূপসি তুলসীকে সঙ্গে করি আমার আমার রাই রূপসি তুলসীকে সঙ্গে করি মধুর মধুর ও
রইছে কথা। শ্রীমতী রাধারানী, প্রভাতকালে উঠি কৃষ্ণ আলাপনে, আজকে সখী কে গো? তুলসী। তুলসীকে ডেকে বলছে, দেখ সখী, আজ আমি তোর সাথে মনের কথা বলবো। কেন জানিস মরমী, এমন কিছু কথা আছে যা সবার কাছে বলা যায় না, তাই শোন। ধীরে ধীরে মধ্যাহ্নকাল উপস্থিত হচ্ছে। আমি এমন বাদিনীর ঘরে বাস করি যেখানে থেকে বধূকে সহজে দর্শনও করা যায় না, আর সাক্ষাৎও করা যায় না। তাই সখী, তোর নাম তো তুলসী, আর আমার বধূ তুলসীকে বড় ভালোবাসে, তাই তোর কাছে আজ আমি মনের কথা বলবো। তুই কি করবি জানিস? সময় বুঝে আমার এই অন্তরের কথাগুলি আমার বধূর কাছে পৌঁছে দিবি, তোর কাছে আমার অনুরোধ। তুলসী বলছে, বেশ তো, হে রাধে, আমি তোর আদেশ পালন করব না, এটা কি হয়? বল বল, আজকে যদি আমি তোদের সেবায় লাগতে পারি, যদি আমি রাধারানীর সেবায় লাগতে পারি, আমি মনে করব আমার সখী জীবন ধন্য হয়েছে। তবে শোন তুলসী, আমি তোর কাছে বলি, কেননা তুই হচ্ছিস বড় চতুর, আর আমার বধূ হচ্ছে বড় চতুর, সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, যখন তখন মিলবি না। কেন জানিস, গোবিন্দর সঙ্গে মিলতে গেলেও একটা সময়ের প্রয়োজন আছে, অসময়ে গেলে তার সঙ্গে দেখা হবে না। তাই আমার দিকে তাকা, আমি তোকে বলি। এই বলে রাধারানী তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ও সখী, কোন সময় যাবি জানিস? তবে বলি শোন। ওগো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহিবা কপটি, চতুর নিকটে কহিবা কপটি, রাখিবা আপন মান, রাখিবা আপন মান, বলি মান যেন হারাই না রে, মান যেন হারাই না রে, নারী জাতির আর কিছু নাই, মান যেন আমি জানি না তোকে পাঠাচ্ছি যে সময় তার দেখা পাবো কিনা, তবু শুনেছি ভগবান বলেছেন, যে যথামং প্রবদন্তি তং ইতস্তৈব ভজম মহাম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে আমাকে যখন যেভাবে ডাকে আমি তার কাছে সেইভাবেই সেই মুহূর্তে উপস্থিত হই। তাই তোকে আমি বললাম, তুই বিলম্ব করিস না। তুলসীর মনে বড় আনন্দ হল, উলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে, তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা সরসি কুলে। রাধারানী বলছে, শোন, আমার বধূ যা যা ভালোবাসি আমি তাই তাই তোর হাতে তুলে দিলাম, বধূ তাম্বুল ভালোবাসে, আর এই এই যে দেখছিস মালা, এই চম্পক ফুলের মালা তুই নিয়ে গিয়ে আমার বধূর গলায় দিবি। কেন জানিস, আমার নিজের হাতে গাঁথা মালা, এ মালায় কিন্তু কোনো সুতা নেই,
অনুরাগের সুতা দিয়ে আমি গেঁথেছি, তাই এক কাজ কর, বিলম্ব না করি তুই তড়া করে বধুর কাছে চলে যা। তুলসী আনন্দে নৃত্য করতে করতে রাধারানীর দেওয়া তাম্বুল ফুলো হার নিয়ে সরসীর কুলে গিয়ে দাঁড়িয়েছে। এবার তুলসীকে দেখছে দূর থেকে, গোবিন্দ আমার দাদা বলরাম সঙ্গী থাকায় তাই তড়া করে আসতে পারছে না। এবার কিছুক্ষণ পরেই সময় বুঝি তুলসীর কাছে এসে দাঁড়িয়েছে। কেমন ভাবে দাঁড়িয়েছি? আনন্দে। বধূ তুলসীকে বলছে, দেখি যা তুলসী না গোরসী যতনে বসায় কাছে, দেখি যা তুলসী না গোরসী যতনে বসায় কাছে, আপনি আকলি কহিয়া সকলি রায়ের গমন পুছে, কথা না জিজ্ঞাসা করি, আগে তোমার রাধারানীর কথা জিজ্ঞাসা করলে। বেশ, আমি বুঝেছি তুমি রাধারানীকে কতখানি ভালোবাসো, এ তো আমাদের অজানা না। কিন্তু তুলসী একটু চাতুরি করে গোবিন্দকে বলছে, এ ধনী চতুরি না করো চাতুরি, আমারও শপথি তোরে, রাধারও কুশল কহিয়া সকল শীতল করহ মোরে। তুলসী তোর দুটো করে পড়ি, করে ধরে বলছি আমার সঙ্গে চাতুরি করিস না। বল না সখি, আমার রাধারানী কেমন আছে? আমার দেহ যে জ্বলে যায়, তার কথা না শোনা পর্যন্ত আমার দেহ শীতল হবে না। তুলসী গোবিন্দের অবস্থা দেখি মৃদু হেসে বলছে, সে যে বিনোদিনী, তার কথা কি আমি বর্ণনা করতে পারি? গোবিন্দ মৃদু হেসে বলছি, ও তুলসী বল না তার কথা, সে যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলায় মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথি করিয়ে তোর, তো শপথ করে বলছি আমি তাকে ছাড়া বাঁচব না। আমি যখনই নিদ্রা যাই জেগে থাকি দিবা নিশি, সব সময় তার ওই রূপ আমার অন্তরে ভাসে, সে আমার হৃদয় বৃন্দাবনে খেলে বেড়ায়। বল না তুলসী সে কেমন আছে? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ আর কি বিলম্ব হয় না, এখনই আসবে, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে পদকর্তা বর্ণনা করে বললেন, কি বললেন? রাধারানীর গমন বার্তা। কেমন ভাবে ওগো সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে, বলি এখন তুমি বসে থাকো, রাই ধরে
ফেরাই ধ্বনি আসবে এখনি, এখন তুমি বসে থাকো। প্রাণনাথ, তুমি বিলম্ব করো না, তুমি এই সরসীর কূলে অপেক্ষা করো, তোমার বিনোদিনী রাধা কিছুক্ষণের মধ্যেই আসবে। তুলসী এই সংবাদ দিয়ে পুনশ্চ ফিরে গেল শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে। যেই কাছে গিয়ে দাঁড়িয়েছি, হাতে দেখছি একটি ফুলের মালা, কেননা গোবিন্দও রাধারানীর জন্য একটি মালা পাঠিয়েছেন। ঠিক যেমন রাধারানীর গাঁথা, গোবিন্দও ঠিক তাই গেঁথেছে। রাধারানী দেখে বলছি, সখি আমার বধূর সঙ্গে কি দেখা হলো না, মালা কেন ফিরিয়ে আনলি? তুলসী চতুরী করে বলছে, ও সখি মালা ফিরিয়ে নিয়ে এলাম, দেখা হলো না বধূর সঙ্গে, তোর মালা তুই গলায় পড়। তুলসী নি গোবিন্দের গাঁথা মালা যেই গলায় পরিয়ে দিয়েছে, গোবিন্দের পরশযুক্ত মালা গলায় পেয়ে রাধারানীর বুকে জ্বলে উঠেছে, কৃষ্ণ পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। মালা যেই গলায় দিয়েছে, তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসী সত্য করে বলে মালা কে গেঁথেছে, তো আমার নয়। তুলসী মৃদু হেসে বলছে, অসখী তোর কি মনে হয় তুই পাঠালি আর আমি বধূর সঙ্গে না দেখা করে চলে আসব? ওরে এই মালা পাঠিয়ে বধূ তোকে আমন্ত্রণ জানিয়েছে, বিলম্ব না করে সরসীর কূলে যা, সে যে তোর জন্য কাঙালের মতন অপেক্ষা করে আছে, শুধু একবার দেখবে বলে। সখি আমি যাব কেমন করে, এই বাদিনীর ঘর থেকে কি যাওয়া সম্ভব? একমাত্র তোরা যদি আমায় কৃপা করিস, তা নইলে কিন্তু আমি যেতে পারবো না। বলতে বলতেই আরো সমস্ত অন্তরঙ্গা সখীরা এসেই সেইখানে উপস্থিত হয়েছে। সবাই বলছে, ও সখি দেখ দেখ, বধূর সাথে যদি মিলতেই হয় তাহলে কিন্তু এইভাবে নয়, বাদিনীর ঘর থেকে যেতে হলে ছলনার আশ্রয় করতেই হবে। ছলনা না করলে কিন্তু বধূকে পাওয়া যাবে না। ছলনা? হায়রে, আর কত ছলনা করব, গোবিন্দকে পাওয়ার জন্য ছলনা করতে করতে আমার জন্ম চলে গেল। সখি গোবিন্দ কি বলেছে জানিস, আমাকে পেতে হলে ধৈর্যের দরকার, ছলনা তো করতেই হবে। তা সখি আয়, কি করে ছলনা করা যায় বল। বলছে, কেন তুই এমন ভাবে কাঁদবি যেন মনে হবে তোর কত কি হয়েছে, কি করবি জানিস? তুই এই মুহূর্তে এমন ভাবে চিৎকার করে কাঁদ যেন রাত্রে তুই কুস্বপ্ন দেখেছিস। তোর শাশুড়ি ননদিকে বলবি তোর প্রতি আয়ান ঘোষকিনী তুই বড় দুঃস্বপ্ন দেখেছিস, আর তার ফলেই তোর মন চঞ্চল হয়ে গেছে, তোকে সূর্য পূজায় যেতেই হবে, তা নইলে কিন্তু তুই বধূর কাছে যেতে পারবি না। বলছে, বেশ তোদের কথাই আমার শিরোধার্য, কেননা সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়, সখীদের সহযোগিতা বিনা কোনো লীলা কি সম্পূর্ণ হয়? এই কথা শুনে সখীগণ ঘেরিবেরি হয়ে বসেছি, আর শ্রীমতী রাধারানী এবার উচ্চৈস্বরে চিৎকার করে ডাকছে, ও মা, মা গো তোমরা কে কোথায় আছো, একবার ছুটে এসে দেখো না মা, আমার বড় বিপদ হয়েছে, আমি এখন কি করব। বদনে বসন চাপা দিই শ্রীমতী রাধারানী কাঁদতে শুরু করেছে, কেমন ভাবে জানো? শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কলে কই জটিলে কেন কাঁদ তুমি গো, কেন কাঁদ তুমি, বলি বলো বলো কি হয়েছে। বলো 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 কি হয়েছে তো।
বলো বলো কি হয়েছে? ওমা মা গো, আমার বড় সর্বনাশ হয়েছে মা। কি হয়েছে বৌমা? তুমি আমার সাত নাও পাঁচ নাও একটা বৌমা, তুমি এমন করে কাঁদছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছি? আমার পুত্র আয়ান নামা না, তাহলে আমার ওই দুষ্টু মেয়ে কুটিলা নামা না। ও তাহলে কি তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ এসেছে? নামা না, তাও হয়নি। আমার সর্বনাশ হয়েছে আমার ঘরে বসেই। কেন? আজ আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? সে আবার কি? হ্যাঁ মা, তাই তো বলছি তুমি শ্রবণ করো। ও গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, মোর পতির কি দুর্গতি, শোনো মা গো তুমি, মোর পতির কি দুর্গতি, শোনো মা গো তুমি, শত্রু আসি বাথানে পশি, গাভী কইল চুরি, শত্রু আসি বাথানে পশি, গাভী কইল চুরি, সব কিছু কারি ধরি পতি গেল মারি, সব কিছু কারি ধরি পতি গেল মারি, বলো এখন আমি কথা শ্রবণ করি? জটিলা বলছে হায় হায় হায়, এই যে বড় সর্বনাশীর কথা। ও বৌমা শোনো শোনো শোনো, তুমি কখন দেখেছো এই স্বপ্ন জানো মা? অন্য সময় তো হলে হতো। হ্যাঁ আমি নিশীতে স্বপ্ন দেখেছি। তাই নাকি? তা তুমি এমন কুস্বপ্ন দেখলে আর কিছু দেখনি? বলছে হ্যাঁ মা, আমি যখন এই স্বপ্ন দেখে কাঁদছিলাম যে আমার পতির দশা কেন এমন হলো, আমার কোন পাপে এমন হলো, আমি যখন কাঁদতে কাঁদতে অচৈতন্য প্রায় আবার আমি ঘুমিয়ে পড়লাম, এবার যখন ঘুমিয়ে পড়লাম নিশির শেষে প্রায় ঠিক ভোরের বেলায় আমি যে স্বপ্ন দেখলাম সে এক অপূর্ব স্বপ্ন মা। তুমি তো জানো শাস্ত্রে বলেই সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ভোরের স্বপ্ন মিথ্যা হয় না। আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি, সেটা শুনবে মা? বলছে বেশ তো বৌমা, বলো দেখি ভোরবেলা কি স্বপ্ন দেখেছ। আমি দেখেছি মা, সূর্য দেবা করেলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করেলে পূজা সকল বিপদ যাবে, শোনো মা গো এই বাত এখনই শুনিবে, শোনো মা গো এই কাজ এখনই করিবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, নিশির শেষে স্বপ্নে দেখলাম সূর্য পূজা করিতে হবে, নিশির শেষে স্বপ্নে দেখলাম সূর্য পূজা করিতে হবে। কোথায় ছিল কুটিলা? ছুটে এসে বলছে ওই যে মা হয়েছে, আমি তো জানি তোর বউ যে কি মায়া জানে মা, কিছু একটা করে তো কেষ্টা ছড়ার কাছে যেতে হবে, মরি মরি আর কিছি চিচি বালাই সাত। ও মা দেখেছিস তোর বউয়ের ঢং দেখেছিস, আর কিছু বলার পেলো না। বলি ও বউ এমন মায়াবিনী কবে থেকে হয়েছিস লো? এই ননদি তোর যদি এত সন্দেহ হয় তুই এক কাজ কর না, তুই নয় আমার সঙ্গে চল। বলছি যাবো কি? তুই বলার আগে আমি প্রস্তুত হয়ে আছি, তোর সঙ্গে আমি যাবো। ভেবেছিস কি আমাদের ফাঁকি দিয়ে তুই গিয়ে কেষ্টা ছড়ার সঙ্গে লীলা খেলা করবি? তা হবে না। আমি কি করব জানিস?
তুয়াশনে যাব বনে, দেখিব পূজার সাজ। তুয়াশনে যাব বনে, দেখিব পূজার কাজ। মনোহরে ভনে তারা সাজাও পূজার সাজ, মনোহরে ভনে তারা সাজাও পূজার সাজ। বলে আরে বিলম্ব করো না গো, তোমরা তরা করে পশুরা সাজাও। আরে বিলম্ব করো না গো, তরা করে পশুরা সাজাও। শোনো শোনো রাধারানী, তরা করে পশুরা সাজাও। শোনো শোনো করি। শ্রীমতী রাধারানী শাশুড়ি জটিলার কাছে বলছে, মা আমি যে স্বপ্ন দেখেছি মিথ্যা নয়, কুটিলা যতই বলো তুমি তো আমায় বিশ্বাস করো। হ্যাঁ বৌমা, আমার পুত্রের জন্য আমি সব করতে রাজি আছি, তুমি চিন্তা করো না। কুটিলা সঙ্গে যায় যাক, তুমি পশরা সাজি, আমার পুত্রের মঙ্গলের জন্য তুমি সূর্য পূজায় যাও। শ্রীমতী রাধারানী সখীগণকে বলছে, ও সখী, শাশুড়ির অনুমতি যখন পেয়েছি আর বিলম্ব নয়, চল সবাই মিলে আমরা সূর্য পূজার পশরা সাজি, সূর্য পূজার জন্য প্রস্তুত হই। সখীগণ মৃদু হেসে বলছে, যা করে গোবিন্দ মঙ্গলের জন্য। ও সখী, কৃষ্ণ বিনা কি কোনো লীলা হয় রে তার কৃপা ছাড়া? হ্যাঁ দেখ দেখ দেখ, তোর শাশুড়ি জটিলা ননদিনী কুটিলা কেমন করে বস হয়ে গেল, কি করে করলি? বলছে, কেন এই বিপদেই তো আমার গোবিন্দ একমাত্র আমার সারবস্তু, বিপদে গোবিন্দ ছাড়া আমাকে কে রাখবে? বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখিল এ দাসীর মান। তাই চিন্তা করিস না সখী, চল বেলা যে যায়, সূর্য পূজার সময় চলে গেলি আর হবে না। এই বলে সখীগণ রাধারানীকে সঙ্গে নিয়ে সূর্য পূজার যা যা লাগে সমস্ত পশরা সাজি এইবার গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে বৃন্দাবনের মাঝে তারা গমন করেছে। কেমনভাবে? পশরা মাথায় করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে আনন্দে নৃত্য করতে করতে, এবং ননদিনী কুটিলাকেও সঙ্গে নিয়েছে যাতে না কোনো বিপদ হয়। শ্রীমতী রাধারানী বলছে, দেখ সখী, কুটিলা থাকলে তো গোবিন্দ দর্শন হবে না, তাই যে কোনো উপায়ে কুটিলাকে আমরা তাড়াবই। এই বলে চলেছে কৃষ্ণ দর্শনে বৃন্দাবনে। মিত্র পূজিবারে সাজাই থরে থরে, ফলমূল আদি যত সাজাইছে মন মত, বদরিয়া পেল আর নারী কেল, আম জাম জম্বু ফল আঙ্গুর পেয়ারা সাজায় ছোঁয়ারা, কুন্দমূল অষ্টসখী সজ্জিতা হয়ে সূর্য পূজায় যাবে বলেই সূর্য পূজার ছলাকুড়ি গোবিন্দ সেবার জন্য যা যা লাগে সমস্ত উপাচার সাজি
শ্রীমতী রাধারানী, শাশুড়ি ননদি সবাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বলছে সখী। দেখ, পসরা তো সাজানো হলো, কিন্তু তুলসী পত্র দেওয়া হয়নি। তাই মন তুলসী নিবেদন করে দিই। শ্রীমতী রাধারানী জটিলার পায়ে প্রণাম করে বলছে, মা, তুমি আশীর্বাদ করো। আমি যে উদ্দেশ্য নিয়ে চলেছি যেন আমার আশা পূরণ হয়। আর ননদি বলছি, চল, তুই আমার সঙ্গে চল। তুই তো যাবি বললি আমার পূজার কাজ দেখতে। এইভাবে শ্রীমতী রাধারানী বিলম্ব না করি সখীগণ পরিবেষ্টিতা হই। এইবার চলেছি কোথায় না সূর্য পূজার ছলা করে কৃষ্ণ পূজা করতে। কেমন ভাবি সারি সারি আজ চলো রে রাধা বিনোদী। কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী। ফলমূল লইয়া চলে যাতে কো সঙ্গিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। শ্রীমতী রাধারানী অষ্টসখী সজ্জিতা হই যখন বৃন্দাবনের পথে প্রবেশ করেছি, কুটিলা সবার আগে আগে চলেছে। সবাই যখন কৃষ্ণ নাম মনে মনে স্মরণ করছে, গোবিন্দ আর কি থাকতে পারে। ভক্তেরই স্মরণে মনে মনে ভাবছি, কুটিলাকে যদি না বিদায় করা যায় তাহলে তো সুখ হবে না। এবার কুটিলা হঠাৎ পিছন দিকে ঘুরে বলছে, ও বউ, একটা প্রশ্ন করব। বল না ননদি, তুই কি জানতে চাস? আমি এত সুন্দর বোন আগে কোনোদিন দেখিনি, তাই তোকে বলছি। ও বউ, এই যে বোনের মধ্য দিয়ে তুই আমাকে নিয়ে চলেছিস, এই বোনটা কে সৃজন করেছে বল না? তাকে দেখতে কেমন? ইহানো সুন্দর বোন, কি বা শিরুজিল, কোথায় ও বসতি তার যদি জানো বলো। শুধু তাই নয়, আমাকে বলবি বউ, তাকে দেখতে কেমন, কেমন ও মূরতি তার, চরিত্র কেমন, শুনিতে বাসনা মোর করহ বর্ণন। শ্রীমতী রাধারানী মনে মনে বললেন, হে গোবিন্দ, এই তো একটা সুযোগ এসেছে আমার কাছে, জানতে চাইছে তুমি দেখতে কেমন, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন বর্ণনা করতে পারি। শ্রীমতী রাধারানী বলছি, ও ননদি, শুনবি শুনবি, তার দর্শন আমি করেছি, তাকে দেখতে কেমন জানিস? আচ্ছা বউ, সে পুরুষ না নারী? পুরুষ পুরুষ পুরুষ, সর্বনাশ। তাকে দেখতে কেমন বউ? তার অঙ্গগন্ধ কেমন? শুনবি তবে শোন ননদি মন দিয়ে, তার অঙ্গগন্ধ কেমন? অষ্টপদ্ময় অঙ্গগন্ধ অতি মনোহর, অষ্টপদ্ময় অঙ্গগন্ধ অতি মনোহর, লাগিলে না সায় একবার প্রবেশায় ভিতরে, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। সর্বনাশ! ও বউ, তার অঙ্গগন্ধ একবার নাসিকায় গেলে ভিতরে প্রবেশ করে? শুধু কি তাই না নদী, সেই অঙ্গগন্ধ যদি একবার কারোর ভিতরে প্রবেশ করে তাহলে কি হয় জানিস? অঙ্গগন্ধ একবার নাসিকায় গেলে আর না চলিতে পারে যদুনাথে বলে। যার এমন দশা হয় সে আর কোনোদিন ঘরের বাইর হতে পারে না, সে কলঙ্কিনী হয়ে যায়, সেই পুরুষ তাকে গ্রহণ করে। ঠিক বলছিস বউ, তাই যদি হয় আমি কিন্তু আর যাব না। কেন জানিস? আমি তো সতী সাধ্বী রমণী, যদি ওই পরপুরুষ আমাকে দেখি, আমাকে যদি গ্রাস করে। ও বউ বউ, আমি তোর দুটো করে ধরি, আমাকে তুই ঘরে পাঠিয়ে দে, আমি কিন্তু আর যাব না। রাধারানী বলছে, বেশ তো, তুই যে পথ দিয়ে এসেছিলিস ওই পথে ফিরে যা পুনশ্চ। কুটিলা এবার বলছে, দেখব, আসার বেলায় সবাই আসে, আসার পত্রে সবাই চিনে আসে, কিন্তু এই মায়ামোহ সংসারে পড়ে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে
আমার আমার করতে করতে যাওয়ার পথ সবাই ভুলে যায়, তাই আজ আমিও ভুলে গেছি, তোর শরণাপন্ন হয়েছি। দেখ রাধে, এই জগতে হয়তো সবাই জানে আমরা কৃষ্ণ বিদ্বেষিনী, আমরা তোকে জ্বালাই, তোকে কৃষ্ণ নাম করতে দিই না, কিন্তু বিশ্বাস কর আমাদের অন্তরের কথা তা নয়। আমরা কেন তোকে জ্বালাই জানিস? আমাদের তো ভক্তি শূন্য হৃদয়, আমাদের এই দেহতরীতি তো কোনো কিছু নেই, তাই আমরা জানি ভক্ত ডাকলে ভগবান কোনোদিন থাকতে পারে না, তাই তোর মতন ভক্ত যদি কাঁদে ভগবান না এসে পারে না। তাই বউ, তুই যত কাঁদবি ভগবান তত আসবে আমাদের ঘরে, তাই তোকে আমরা আবদ্ধ ঘরে রেখি, যন্ত্রণা দিই, আর গোবিন্দ তত আমাদের ঘরে আসে, আর আমরা ঘরে বসে যুগল দর্শন করি। এবার বলছে, ও বউ তুই আমাকে যাওয়ার পথটা দেখিয়ে দে না। এ কথা শুনি রাধারানী বলছি, বেশ আমি কথা দিলাম, আমি তোকে যাওয়ার পথ দেখিয়ে দেব ননদি। কুটিলা এবার রাধারানীর কথা মতো ঘরে যখন ফিরে গেল, সখীগণ ছুটে গিয়ে বলছে, রাধে তোর জয় হোক, কে তোকে বুদ্ধি দিল? বলছে, কেন, বিপদেই তো গোবিন্দ আমাকে রক্ষা করে, বিপদেই তো গোবিন্দ আমার প্রাণ, আর গোবিন্দ রেখেছে দাসীর মান, চিন্তা করিস না সখী, চল বিলম্ব করিস না, বেলাজি যায়, সূর্য পূজার ছলে আমাদের গোবিন্দ সেবা করতে হবে মরমী, তড়া করি চল শ্রীমতী রাধারানী, আর বিলম্ব না করে সূর্য পূজার মন্দিরে এসে যখন উপস্থিত হয়েছে, তুলসীকে ডেকে বলছে, তুলসী তুই বধুকে বলে এসেছিস তো, কখন আসবে? সখী অত চঞ্চল হোস না, ক্ষণিক বিলম্ব কর। ওদিকে গোবিন্দ বটু মঙ্গলকে ডাকছে, ও বটু, বটু রে এদিকে আয়, শোন এই মুহূর্তে আমাদের যেতে হবে সূর্য পূজার মন্দিরে, কেননা শ্রীমতী রাধারানী অপেক্ষা করছে, তাই এক কাজ কর, সূর্য পূজায় যাব আমরা দুইজনে ব্রাহ্মণ বেশে, তুই আমাকে সাজিয়ে দে, তোর বহুদিনের মনের ইচ্ছা ছিল তুই আমাকে ব্রাহ্মণ বেশে সাজাবি, দে আজ তুই আমায় সাজিয়ে দে না ভাই। বটু মঙ্গল বলছি, কানাই আমি তোকে সাজাতে পারবো? কেন, সর্বলীলার অঘটন ঘটন পটিয়সী যোগমায়াকে স্মরণ কর, দেখবি আমার যা যা লাগে মা সব কিছু এনে দেবে। যোগমায়াকে যখন স্মরণ করেছি ব্রাহ্মণ বেশে সাজ দে, যা যা প্রয়োজন সব কিছু এনে বটু মঙ্গলের হাতে দিয়ে বলছি, বটু এই নাও, তুমি এগুলি দিয়ে গোবিন্দকে আজ ব্রাহ্মণ বেশে সাজিয়ে দাও। বটু মঙ্গল তখন মায়ের আদেশ পেয়ে ভাই কানাইকে সাজাচ্ছে, কেমন ভাবি, ব্রাহ্মণের বেশে। পিতধরা খুলি তারা গেরুয়া বসন, পিতধরা খুলি তারা গেরুয়া বসন, ছোট কাঁচা মোটা কোঁচা বিনায়ে তখন, ছোট কাঁচা মোটা কোঁচা বিনায়ে তখন, উতারি মাথার চূড়া শিখি বান্ধি দি, পরনে যে পিতবাস ছিল খুলে দিয়েছে, মাথার চূড়া খুলে দিয়েছি। বটু মঙ্গল কানাইকে বলছে, দেখ ভাই ঠিক যেমনটি ব্রাহ্মণের লাগে, তোর কপালে কিন্তু চন্দনের রাখা যাবে না, চন্দন মুছে দিয়ে সিন্দুর দিয়েছে, গলায় পৈতা দিয়েছে, আমার গোবিন্দ যে ঘোষের ছেলে গো, গোয়ালার কি আর পৈতা হয় না,
তাই গোয়ালাকে ব্রাহ্মণ সাজাতে গেলেই অনেক কিছুই লাগে। মস্তকে চূড়া তুলে দিই, কত আদর করে আমার মা যত্ন করে চূড়া বেঁধে দিয়েছিল, সেই চূড়া খুলে দিয়ে শিখা বেঁধে দিয়েছে ব্রাহ্মণের ন্যায়। ছোট কাঁচা মোটা কোঁচা করেছে, আর কি দিয়েছি, রুদ্রাক্ষীর মালা দিয়েছে, শঙ্খীর মালা দিয়েছে, ব্রাহ্মণের যা যা লাগে ঠিক সেইভাবে সাজিয়েছে অপূর্ব বেশে। সাজিয়ে যখন দিয়েছি, দিইবার কি করছি, সম্মুখে দাঁড়িয়ে বলছে, কানাই দেখে কি মনে হচ্ছে জানিস, ঠিক যেন একটি ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, দেখ ব্রাহ্মণ না হয় আমায় সাজালি, কিন্তু আমি তো মন্ত্র জানি না। বলছে, ও কানাই মন্ত্র তোকে বলতে হবে না, আমি যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন করে মাথাটি নেড়ে সায় দিবি, ব্রাহ্মণ তো আমি, যা বলার আমি বলবো, তুই কেবল ব্রাহ্মণ বেশে গিয়ে আশীর্বাদ করবি ব্রজগোপীদের। গোবিন্দ মৃদু হেসে বলছে, বেশ তোর আশাই পূর্ণ হোক। এইভাবে দুজনে ব্রাহ্মণ সেজি চলেছে, কেমন ভাবে অপরূপ বিপ্রবেশে চলে বটু শানে, অপরূপ বিপ্রবেশে চলে বটু শানে, পচা যায় লটপটি মনোহর ভানে, পচা যায় লটপটি মনোহর ভানে। এইবারে চলি বিপ্রবেশে চলিল রে, অপরূপ বিপ্রবেশে আমার আমার প্রাণ গোবিন্দ, অপরূপ বিপ্রবেশে চলিল রে। বটুমঙ্গল কি সঙ্গী করে নিয়ে প্রাণবল্লভ শ্রী গোবিন্দ ব্রাহ্মণ বেশে যখন এসেই কুসুমিত কুঞ্জে সূর্য পূজার স্থানে দাঁড়িয়েছে, সখীগণ বলছে, দেখ দেখ ব্রাহ্মণ এসে গেছে। সখী, আর বিলম্ব করিস না, দে দে দে, সবাই মিলে একটি আসন পেতে দে। যেই আসন দেওয়ার কথা বলেছি, ললিতা ছুটে গিয়ে একটা আসন নিয়ে বলছে, আসুন আসুন আপনারা বসুন। সখীগণ এবার উলুধ্বনি শঙ্কধ্বনি করে বরণ করছে, ওরে ব্রাহ্মণ দয়া এসে গেছে, তোর আসন পেতে দে। বটুমঙ্গল নয়ন ইঙ্গিত করে কানাইকে বলছে, হুম কানাই বসবি না, আমি যতক্ষণ না বলবো তুই কিন্তু বসবি না, দাঁড়িয়ে আছে, এ কি আপনারা বসুন। গোবিন্দ মাথা নেড়ে জানাচ্ছে, হুম আমি যাত্রার আসনে বসি না, কেন জানো, আমি যার সে যদি আমায় আসন দেয় তারপর আমি বসবো। বটুমঙ্গল বলছে, দেখো সখি আমার সখা যাত্রার আসনে বসে না, সে যার সে যদি আসন পেতে দেয় তাহলেই বসবে। এই কথা শুনে শ্রীমতী রাধারানী বিলম্ব না করে আসন পেতে দিয়েছে। দেওয়ার সাথে সাথে এইবার গোবিন্দ আসন গ্রহণ করেছে, যেই আসন গ্রহণ করেছে সখীগণ বলছে, সখীরি আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি এইবার আমাদের আশা গোবিন্দচরণে নিবেদন করে দে। হ্যাঁ গো, গোবিন্দচরণে নিবেদন আর কি করবে, আগেই তো নিবেদন হয়ে গেছে। কিন্তু হলো কি, এমতো সময় বৃন্দাবনে তো দুষ্টু লোকের অভাব নেই, যে মন্দিরে রাধারানী গোবিন্দকে নিয়ে সবই মাত্র বিলাস করবে বলে প্রস্তুত হচ্ছে, গবাক্ষীর দ্বার দিয়ে এক দুষ্টু লোক সেই অপূর্ব লীলা খেলা দর্শন করেছে। দর্শন করেই এবার কি করছে জানো, ছুটতে ছুটতে গিয়ে কুটিলার জটিলার কানে ওই মন্ত্রণা দিয়েছে। কেমন ভাবি, দুষ্টু লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, এসব শুনে জটিলা ধায় তখন বাথানে। এবার জটিলা বুড়ি বলছি, অ কুটিলে শুনছিস, আমাদের বউ নাকি ওই কেষ্টাচড়ার সঙ্গে বনে গিয়ে কি সব করছে। মা, আমি যে তোকে বলেছিলাম বউ সূর্য পূজা নয় ওই কেষ্ট পূজা করতে যাচ্ছে, বিশ্বাস করলি না মা, তবে চল দুজনে গিয়ে সচক্ষে একবার দর্শন করে আসি। এবার জটিলা বুড়ি কুটিলাকে সঙ্গে নিয়ে যখন এইবার সূর্য পূজার মন্দিরে আসছে, এমতো সময়
শুক নামে এক পাখি ছুটে এসে রাধারানীর কানে কানে বলছে, রাধে আর বিলম্ব করো না, ওই আসি জটিলা আর কুটিলা কি করবে করো, তা নইলে কিন্তু তোমার সব আশা বৃথায় চলে যাবে। এ কথা শুনে শ্রীমতী রানীর থরথর করে কাঁপছে। ললিতা বলছে, কি তুই অমন করে কাঁপছিস কেন সখি, অমন করে থরথর করে কাঁপছিস কেন, কি হয়েছে? সখি রে, আর বুঝি আমার আশা পূরণ হলো না, ওই দেখ আমার কানে কানে বলে গেল ওই সুখ পাখি, আমার বধূর সংবাদ ওরা পেয়ে গেছে, ওরা আসছে, এখন কি উপায় হবে বল। গোবিন্দ বললেন, রাধে আমি সব সইতে পারি, কোনো ভক্ত যদি বিপদে পড়ে আমি কিন্তু সইতে পারি না, চিন্তা করো না, তোমরা ওই পশরায় করে যে সমস্ত ফুল এনেছ ওই ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, কেন জানো, ওই ফুল দিয়ে আমাকে ঢেকে দিবি, দিলে ওরা আর আমাকে দেখতে পাবে না। এই বলে সখীগণ কি করছি, সবাই মিলি যত ফুল এনেছিল কানুর মস্তকে ঢাকা দিচ্ছে যাতে না কেউ চিনতে পারে, কেমন ভাবে দিচ্ছি, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সবাই। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, কানু বুঝে কথা কয় গো, কানু বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। এইভাবে প্রাণ মল্লব গোবিন্দ ফুলের ভিতরে ঢেকে থাকলেন, আর সখীগণকেই আদেশ দিলেন, আমি যেমন যেমন প্রশ্ন করব ঠিক তেমন তেমন করে তোমরা আমাকে উত্তর দেবে। বিলম্ব না করি গোবিন্দই ফুলের মধ্যে হতে সখীদের সঙ্গে কথোপকথন আরম্ভ করলেন, আর রাধারানী শাশুড়ি ননদির কাছেই ভালো হয়ে থাকার জন্যে এবার গোবিন্দ পূজার ছলা করি সূর্য পূজা করতে লাগলেন তারা, কেমন ভাবি সবাই পূজার আসনে উপবেশন করে বসেছে, বসেইবার মন্ত্রোচ্চারণ করতে লাগল, ওম জবা কুসুম শঙ্কাস্য পিয়ং মহাদূতিং ধন্ত্যারিং সর্ব পাপহগ্নং প্রণতস্মি দিবাকরং, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কন্ত রাধাকান্ত নমোস্তুতে, নম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে যখন সবাই মিলে নিবেদন করছি সূর্য পূজার ছলে গোবিন্দ চরণে পুষ্প, গোবিন্দ ওই পুষ্পের মধ্যে হতে সন্তুষ্ট হয়ে গম্ভীর নাদে বলে উঠল, শোনো রাইধনি, আমি তোমাদের পূজায় বড়ই সন্তুষ্ট হয়েছি, কিন্তু তোমরা আমার কাছে কিছু চেয়ে নাও, যে উদ্দেশ্য নিয়ে তোমরা বনের মাঝে এলে বলো কি চাই। সর্বপ্রথমেই শ্রীমতী রাধারানী এবার কি করলেন, দেবতাকে সন্তুষ্ট করার জন্য বলছি, হে সূর্যদেব আগে তো আমরা আরতি করে নিই, তারপর তোমার কাছে আমরা যাওয়ার আগেই বর চেয়ে নেব। এ বলে শ্রীমতী রাধারানী সূর্যদেব কি উদ্দেশ্য করে গোবিন্দকে আরতি করতে শুরু করলেন, কেমন ভাবি পঞ্চপ্রদীপ শঙ্খদীপ ঘণ্টা সমস্ত কিছু সহযোগে আরতি করছে।
আরতি যখন সমাপ্ত হয়ে গেল, সখীগণ এইবার বলছে, সখী এবার এক কাজ কর, চল আমরা দেবতার কাছে আশীর্বাদ চেয়ে নিই। ওদিকে জটিলা কুটিলা গবাক্ষের দ্বার দিয়ে কান পেতে শুনছে, দেখি বউ কি বর চায়। শ্রীমতী রাধারানী প্রথমেই করজোড়ে বলছে, হে সূর্যদেব, আমার স্বামীর জন্য আমি যে অমঙ্গলের চিহ্ন দেখেছি, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমার স্বামী যেন ভালো থাকে, আমার শাশুড়ি যেন ভালো থাকে, ননদি যেন ভালো থাকে, আমার সংসার যেন সুখের হয়। যখন এই আশীর্বাদ চেয়ে নিয়েছে, জটিলা বুড়ি বলছে, দেখলি কুটিলে, দেখলি বুকপুরি, দেখলি, তুই তো বলিস আমাদের বউ নাকি ভালো নয়, দেখ আমাদের বউ কেমন করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে, দেখ আর কোনোদিন এমন করে বউকে বলবি না। মা, আমার ঘাট হয়েছে মা, আর কোনোদিন আমি বলবো না, বিশ্বাস করো। দেখি দেখি দাঁড়া আর কি করে দেখি। এবার বউ বলছে, হে সূর্যদেব, আপনি যদি সন্তুষ্টই হলেন তাহলে আমাদের বাসনা একবার সবাইয়ের মাথায় আপনার ওই চরণের ফুল আমাদের পড়ুক। যেই এ কথা বলেছি, সখীগণের কথা মতো গোবিন্দ এবার কি করছি না, হাস্য করে বলছে, বেশ তোমরা ফুল চাও তাই তো, তবে নাও সবাই বসন অঞ্চল পেতে বসো, দেখো সবার কাছেই ফুল যাবে। এবলে গোবিন্দ কি করলেন, মস্তকে যে ফুল দিয়ে ঢেকে দিয়েছিল সখীগণ, সেই মস্তক থেকে ফুল নিয়ে আবার নাড়া দিচ্ছে। কেমন ভাবি সখীগণ গান করছি আর গোবিন্দ তাদের মনোবাসনা পূর্ণ করছে। ওগো যদি হইলাই অনুকূল পড়ুক মাথার ফুল, যদি হইলাই অনুকূল পড়ুক মাথার ফুল, সখীগণ হোলা হলি পরে, হাসি দেব মাথা নাড়ি ঝাড়ো ঝাড়ো ফুল পরে, হাসি দেব মাথা নাড়ি ঝাড়ো ঝাড়ো ফুল পরে, সখীগণ ধ্বনি করে। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, বলি বধুরে লীলা হেরে আনন্দ ধরে না, বধুরে লীলা হেরে আনন্দ ধরে না। গোবিন্দ এইবার মাথা নাড়া দিয়েছি যখন, সেই চরণের ফুল এসি সখীগণের অঞ্চলে পড়েছে, তাদের আর আনন্দ ধরে না। বটু মঙ্গল বলছে, এই কানাই, তুই যে এমন করে সব করলি তাহলে আমি এলাম কেন তোর সঙ্গে, আমাকে যে এতক্ষণ অচৈতন্য করে রেখেছিলিস আমি বুঝতে পারিনি, তোদের লীলায় আমাকে অংশ দিবি না, বেশ তবে শোন বেলা যে যায়, বিলম্ব করলে হবে না, আমার পাওনা কিছু আমি নিই, এই যে অব্রজগোপিনীগণ তোমরা আমার কাছে এসে যদি আশীর্বাদ নেবে। এবলে বটু মঙ্গল কি করছি না, সবার মাথায় হাত দিয়ে দিয়ে আশীর্বাদ করছে, কেমন ভাবে গো, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, চিরদিন সুখী হয়ে থাকো, চিরদিন সুখী হয়ে থাকো, তোমরা সবাই সুখে থাকো, সবাই সুখে থাকো, এই আশীর্বাদ দিলাম আমি, সবাই সুখে থাকো, এই আশীর্বাদ দিলাম আমি, সবাই সুখে থাকো। শোনো, আশীর্বাদ করলাম, তোমরা চিরদিন সবাই স্বামী পুত্র নিয়ে সংসার করো, তোমাদের আশীর্বাদ করলাম, এইবার আমাদের প্রসাদ দাও, আমাদের ভাগের ভাগটা দিয়ে দাও। বটমঙ্গল তাড়াতাড়ি করে যা কিছু ছিল, লাড়ু টাড়ু যা দেখেছিল সব কিছু আগে আগে তুলে নিচ্ছে, কেন বটমঙ্গল তো ব্রাহ্মণ, এমনিতেই একটু লোভ বেশি, তাই সব কিছু যখন নিয়ে নিয়েছে পুটলা বেঁধে, এমন সময় কানাই হাসছে, এই বটু ওগুলো নিচ্ছিস কেন, বলছে দেখ ভাই, কাজের বেলায় আমি যখন আগে আগে করেছি, ভাগের বেলাতেও আমার বেশি চাই, তুই কিন্তু কিছু বলিস না, সবাই মিলে বনের মাঝে গিয়ে ভাগাভাগি করে নেব। এ কথা শুনেই মৃদু হেসে শ্রীমতী রাধারানী বলছে, বটু আমাদের যে একটু বাসনা আছে একটু কুঞ্জের বাইরে জানা। এ কথা শুনে বটু মঙ্গল দুয়ারে দাঁড়িয়ে বলছে, বুঝেছি, এখনো পর্যন্ত সেই ভজনের অধিকারী আমি হইনি যেখানে মধুর রসে আমি তোদের কাছে থাকতে পারি, এ জনম তো গেল,
পরজন্মে যেন আমি মধুর রসে অংশগ্রহণ করতে পারি, আমাকে এই আশীর্বাদ করিস কানাই। এই কথা শুনে গোবিন্দ বলছে, রাধে বলো তোমার আশা কি? বধু, অনেক কষ্ট করে বনে এসেছি, তুমি আমার আশা পূরণ করো, জলকেলি করে সমাপ্ত করো না। সখীগণ বলছে, আমাদের আশা যুগলে একবার বসো, আমরা যুগল দর্শন করি, আমাদের বাসনা পূরণ করি, বেলা যে যায়। এই বলে সখীগণ বিলম্ব না করি জলকেলি সমাপ্ত করে বধুকে নিয়ে এইবার যুগলে বসানোর জন্য শ্রীমতী রাধারানীকে বামে দিয়ে যুগল আসনে বসিয়ে সবাই মিলেই ঘেরি বেরি হয়ে দাঁড়িয়ে যুগল মিলন দর্শন করছে। কেমন ভাবে কিশোরের বামে বসাইল নবী না কিশোরী, কিশোরের বামে বসাইল নবী না কিশোরী, জ্ঞান দাসী মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসী মাগে রাঙা চরণ মাধুরী, পত্রের পাতায় পাতায় দিচ্ছি করতা, বলে হরি হরি, রাধা কৃষ্ণের যুগল হেরি, বলে হরি হরি। ময়ূর ময়ূরী নাচি নাচি পেখম ধরি, ময়ূর ময়ূরী নাচে নাচি পেখম ধরি, শকু নাচে শাড়ি নাচে যুগল রূপ